লিখেছে বিল্লা, জয়েন করেছে রাজু এবং আরিয়াত অনু। আচ্ছা আরিয়াত অনু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাকে করেছে। আমরা যারা নিয়মিত রেডিও শুনি, চ্যানেল পাল্টানোর সময় ফ্যাস ফ্যাস আওয়াজ বা একটানা গুঞ্জন কেন শোনা যায়? আচ্ছা, একটানা গুঞ্জন শোনা যাওয়ার কারণটা হচ্ছে, এটা আমি আজকে এক্সপ্লেন করব না, কারণ আমার সাথে রয়েছে একজন এক্সপার্ট, বাংলা রেডিও 95.2 FM এর চিফ টেকনোলজি অফিসার মনিরুল ইসলাম। সুতরাং আজকে আমরা তার কাছ থেকেই শুনে নিব। আমরা যারা রেডিও শুনি, তারা প্রত্যেকে খেয়াল করেছি, রেডিও চ্যানেল পাঠানোর সময় একটা গুনগুন একটা নয়েজ সৃষ্টি হয়। ছোট থেকে আমরা এই নয়েজ শুনতে শুনতে আমাদের কান অভ্যস্ত হয়ে গেছে। তবুও মনে প্রশ্ন জাগে, কেন এই নয়েজ হয়, কেন এই গুনগুন শব্দ হয়? এখন জেনে নেব রেডিও চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন কেন হয়। আমরা সকলেই জানি রেডিওতে একটা অ্যান্টেনা থাকে যা ফ্রিকোয়েন্টলি রেডিও সংকেত গ্রহণ করে থাকে। এই রেডিও সংকেত যে কোনো রকম রেডিও ওয়েভ হতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে, রেডিও ওয়েভ মানেই কিন্তু আমাদের কাছে অর্থবহ শব্দ নয়। তাই রেডিও অ্যান্টেনা যে সমস্ত সংকেত পায় তার মধ্যে গুনগুন বা নয়েজ রয়েছে। এবার যখন রেডিওটি একটি চ্যানেলে টিউন করা হয়, তখন সেটি একটি ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে। রেডিও স্টেশন সেই ফ্রিকোয়েন্সিতে যে সংকেত পাঠায় তা অন্যান্য নয়েজ থেকে স্পষ্ট এবং জোরে হয়। রেডিও তখন অন্যান্য কমজোরি বা লো ফ্রিকোয়েন্সি সংকেতগুলোকে কমিয়ে মূল সিগন্যাল তুলে ধরে এবং আমরা তখন নির্দিষ্ট চ্যানেলের পরিবেশনা শুনতে পাই এবং বাকি অবাঞ্ছিত শব্দগুলি চাপা পড়ে যায়। কিন্তু যখন চ্যানেল পাল্টানো হয় বা যখন রেডিওতে কোনো নির্দিষ্ট চ্যানেলে টিউন করা থাকে না, তখন কোনো মূল সিগন্যাল বা স্পষ্ট সংকেত আমরা শুনতে পাই না। ফলে রেডিও অ্যান্টেনায় যে সকল সংকেত ধরা পড়ে সবই একই রকম জোরে জোরে বাজতে থাকে, আর যা আমাদের কানে একটানা গুঞ্জনের মতো লাগে। এবার প্রশ্ন আসতে পারে, রেডিও অ্যান্টেনা এই সকল সংকেত পায় কোথেকে? আসলে রেডিও ওয়েভ সর্বত্র রয়েছে। এর উৎস বিভিন্ন রকম হতে পারে, যেমন বজ্রপাতের ফলে তৈরি রেডিও সিগন্যাল যা অ্যাটমোস্ফিয়ারিক রেডিও নয়েজ তৈরি করে, মানুষের তৈরি বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রেডিও, টেলিভিশন, মোবাইল, ওয়াকি টকিজ ইত্যাদি থেকে নির্গত সংকেতগুলো। এছাড়া রেডিওর নিজস্ব সার্কিট থেকেও কিছু থার্মাল নয়েজ তৈরি হয়। এছাড়াও কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য সামান্য নয়েজ তৈরি হয়ে থাকে। তার জন্য খুব শক্তিশালী রেডিও অ্যান্টেনার প্রয়োজন, বা বলা যায় আমরা যে রেডিও ব্যবহার করে থাকি তার উপরে এর কোনো প্রভাব নেই বললেই চলে। তবে কেউ যদি জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য রেডিও সিগন্যাল পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে এই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন জনিত ঝামেলা খুব বেশি এবং খুব বিরক্তিকর পর্যায়ে পড়ে। জুরাছুরি দয় বাংলা রেডিও 95.2 FM এর সাথে।